নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজকে জিরো সিনেমার রিভিউ করব, তো চলুন শুরু করা যাক। জিরো সিনেমাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট হাফ, একটা সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ কিন্তু প্রচুর এন্টারটেনমেন্ট রয়েছে, প্রচুর কমেডি রয়েছে। এখানে আমরা সেই পুরনো শাহরুখ খানকে দেখতে পারবো, যেমনটা আমরা ইয়েস বস, ডুপ্লিকেট, বাদশাহ এই সিনেমাগুলো তো দেখতাম। শাহরুখ খানের একটা নিজস্ব আইডেন্টিটি ছিল, একটা জোনার ছিল, সেই রকম পুরনো শাহরুখ খানকে আমরা এখানে পাবো, ফিল করতে পারবো। সেকেন্ড হাফ কিন্তু খুবই সিরিয়াস, খুবই ইমোশনাল, যেমন আনন্দ এল রায়ের সিনেমায় হয়ে থাকে, যেমনটা আমরা এর আগে তার সিনেমা তানুভের্স মানু বা তানুভের্স মানু রিটার্নস এই সমস্ত সিনেমায় দেখেছি। সেকেন্ড হাফ খুব সিরিয়াস। তো এই দুটো হাফকে যখন পাঞ্চ করা হচ্ছে, তখন একটা কমপ্লিট সিনেমা আমাদের সামনে বেরিয়ে আসছে। ইয়েস, এন্টারটেনমেন্ট ভ্যালু পুরো আছে, এবং একটা গল্প, একটা সিরিয়াসনেস, একটা ইমোশন, ফিলিংস পুরো আছে। এবার অভিনয়ের কথাতে আসি। প্রথমে আসছি শাহরুখ খান। শাহরুখ খানকে অভিনয়ে যদি বলতে হয়, তো শাহরুখ খানের লাস্ট কিছু সিনেমা যেমন ফ্যান বা রেইজ, এগুলো যথেষ্ট তিনি ভালো অভিনয় করলেও সিনেমাটা কিন্তু সেভাবে ক্লিক করেনি। যদিও রেইজ আমার ভালো লেগেছে, রেইজ বক্স অফিসে খুবই সাফল্য, ফ্যান সেরকমভাবে সাফল্য পায়নি। কিন্তু শাহরুখ খানের শেষ ভালো অভিনয় আমার লেগেছিল ডিয়ার জিন্দগিতে। তারপরে আবার এই জিরোতে এসে কিন্তু শাহরুখের অভিনয় আমার খুবই ভালো লেগেছে, আমি আবার সেই পুরনো শাহরুখকে ফিরে পেয়েছি। এবং এই যে বেটে মানুষের চরিত্র করা, তো সেক্ষেত্রে আমার মনে হয়, আমি যেহেতু কৌশিক গাঙ্গুলির কিছুদিন আগে একটি ছবি দেখেছিলাম, ছোটদের ছবি, যেখানে এই বেটে মানুষদের জীবনের উপরেই একটি গল্প ছিল, ফলে আমি রিলেট করতে পারছিলাম কিছুটা। মানে শাহরুখ খান 80% 90% অবধি এই বেটে মানুষদের ক্যারেক্টারটাকে নিতে পেরেছে, তাদের চলা বলা ইত্যাদিগুলো। যদিও কিন্তু এর সঙ্গে শাহরুখ খানের ম্যানারিজম, ক্যারিজমা এগুলো কিন্তু মিশে আছে, এগুলোকে বাদ দিয়ে তো হতে পারে না। ফলে আপনার যদি মনে হয় আরে তো শাহরুখ খান একদম শাহরুখ খানের মতনই হাঁটছে, চলছে, বলছে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ শাহরুখ খানের ম্যানারিজম এবং ক্যারিজমাকে এর সঙ্গে পাঞ্চ করা হয়েছে একটি বেটে মানুষের সাথে, ফলে শাহরুখ খানের ম্যানারিজম এইটা থাকবেই। এবং এটা রেখেও, এই ম্যানারিজম বা এই ক্যারিজমা বা স্টাইলগুলোকে রেখেও যে তিনি একটি বেটে মানুষের চরিত্র এত সুন্দরভাবে করেছেন, সেটাই খুব প্রশংসাযোগ্য। এবার আসি অনুষ্কা শর্মার অভিনয়। অনুষ্কা শর্মার অভিনয় আমার এর আগে সবথেকে ভালো লেগেছিল NH-10-এ। NH-10-এর পর তিনি যে কটা সিনেমা করেছেন সেগুলো যথেষ্ট ভালো অভিনয় করেছেন, এ দিল হে মুশকিল ফুশকিলগুলো তো খুবই ভালো অভিনয় করেছেন। কিন্তু NH-10-এ তার যে অভিনয়ের লেভেল আমি দেখেছি, আমার কিন্তু তারপরে আবার এই জিরোতে এসে তার সেই রকম লেভেলের অভিনয় আমি দেখতে পেলাম। যদিও অনুষ্কা শর্মার একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে তার মেকআপ। তাকে এত সুন্দর লাগছে, এটা আমার একটুখানি অবিশ্বাস্য লেগেছে। যাদের এই ধরনের ডিসেবিলিটি আছে, আমি গুগল সার্চ করেও একটু আগে দেখলাম, দেখলাম যে সমস্ত মানুষদের এই ডিসেবিলিটি রয়েছে, তারা কিন্তু খুব দেখতে সুন্দর হয় না, তাদের স্কিন এত চকচকে এত এরকম হয় না। মানছি এটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু তবুও আমার মনে হয় যেহেতু আনন্দ এল রায় একজন ডিরেকশন এবং 2018-তে এসে সিনেমাটা তৈরি হচ্ছে, ফলে রিয়েলিস্টিক ব্যাপারটা রাখা উচিত ছিল, রিয়ালিটিকে সম্পূর্ণ হারিয়ে দেওয়া একদম ঠিক না। কিন্তু অভিনয়ের দিক থেকে মানতেই হবে, একদম অনুষ্কা শর্মা কাঁপিয়ে দিয়েছে। ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফকে যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে ক্যাটরিনা কাইফের সবথেকে ভালো অভিনয় কোন সিনেমাতে, আমি বলতে পারবো না। ক্যাটরিনা কাইফ ভালো অভিনয় করেছে এরকমটা আগে কখনো আমি কোনো সিনেমায় দেখিনি, কিন্তু এই সিনেমাতে অবশ্যই বলতে হবে যে ইয়েস, ক্যাটরিনা কাইফের মধ্যেও কিন্তু সেই দম আছে, সেই পাওয়ার আছে, সেই অ্যাবিলিটি আছে। যদি ভালো ডিরেক্টর হয়, ভালো ক্যারেক্টার হয়, তাহলে কিন্তু তিনি অবশ্যই দেখিয়ে দিতে পারেন যে তিনি কত ভালো অভিনয় করতে পারেন। এবার আসছি সাপোর্টিং যারা রয়েছে, যেমন তিগমাংশু ধুলিয়া। তিগমাংশু ধুলিয়া, একটা খুব ইন্টারেস্টিং ইনফো আপনাকে দিই, তিগমাংশু ধুলিয়া কিন্তু শাহরুখ খানের থেকে 2 বছরের বয়সে ছোট রিয়েল লাইফে, এবং তিনি এখানে শাহরুখ খানের বাবার চরিত্রে অভিনয় করছেন। এবং
কি সুন্দর অভিনয় করছেন, তিগ্রাংশু ধূলি যথেষ্ট ভালো অভিনেতা, একটা হিরো হিরোইন এদের বাদ দিয়েও যে সাপোর্টিং কাস্ট থাকে সেটা যদি খুব পাওয়ারফুল হয় তাহলে সেটা দেখতে খুব ভালো লাগে। যেমন শাহরুখ খানের বন্ধু করেছে জ্যাসান আয়ুব, এর আগেও রাইজে তাকে দেখেছি, এখানেও শাহরুখ খান এবং তাকে আবার একটা বন্ধুত্ব বা একটা বন্ডিংয়ে দেখলাম, খুব ভালো লাগলো। শাহরুখ খানের সাথে এই যে পেয়ার হিসেবে এই আয়ুব উঠে আসছে এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার কিন্তু এই শাহরুখ এবং আয়ুবের অন স্ক্রিন ফ্রেন্ডশিপটা দেখতে খুব ভালো লাগছে এবং আমার ইচ্ছে হচ্ছে পরবর্তীকালে যখন শাহরুখ খান আবার কোনো সিনেমায় আসবে তখন তার বন্ধুর চরিত্রে যদি আবার আয়ুব আসে তো সেটা খুব একটা অদ্ভুত জোড়ি হবে, অদ্ভুত পেয়ার হবে, আমার দেখতে খুব ভালো লাগবে এবং আমি অবশ্যই দেখতে যাব। এছাড়াও অভয় দেওয়াল রয়েছে, অভয় দেওয়ালের কিন্তু একটু বড় চরিত্র রয়েছে, সামান্য বড় অন্যদের থেকে, ক্যামিও যারা করেছে তাদের থেকে। অভয় দেওয়ালের চরিত্র ছোট হলেও অন্য যারা ক্যামিও আছে তাদের থেকে বড়। অভয় দেওয়ালকে লাস্ট বড় পর্দায় কবে দেখেছি মনে নেই, সম্ভবত রাঞ্জনাতে আমি দেখেছি, তারপরে হয়তো উনি সিনেমা করেছেন কিন্তু আমার দেখা হয়নি। আমি রাঞ্জনার পর অভয় দেওয়ালকে আবার বড় পর্দায় দেখলাম, আমার অভয় দেওয়ালকে খুবই দারুণ অভিনেতা বলে মনে হয়, আমার দারুণ লাগে অভয় দেওয়ালকে। ফলে অভয় দেওয়ালকে যখন আমি আবার অনস্ক্রিন দেখলাম এবং আমি জানতাম না যে অভয় দেওয়ালের সিনেমাটাতে আছে, হট করে দেখে আমি খুব চমকে গেছি এবং আমার খুব ভালো লেগেছে, যে এমন যেটা উপরি পাওনা একটা ফাউ পাওয়া সেরকম লেগেছে আমার। এছাড়াও যারা ক্যামিও করেছেন তাদের কথাতে আসি, শ্রীদেবী, জুহি চাওলা, কাজল, এরকম একগুচ্ছ আরও তারকারা রয়েছে যারা ক্যামিও হিসেবে এসেছেন এবং সত্যি কথা বলতে বেশ ভালোই লেগেছে। এরকমটা ওম শান্তি ওমে হয়েছিল যেখানে অনেকে এসেছিলো, হ্যাঁ এখানে অনেকে আসেনি কিন্তু যারা যারা এসেছে তারা তাদের নিজস্ব ক্যারিজমা এবং নিজস্ব পাওয়ার নিয়ে এসেছে, ফলে তাদের অভিনয় বা তাদের ক্যামিও বা তাদের অ্যাপিয়ারেন্স যেটা সেটা দেখতে ভালো লাগে। সালমান খান এবং শাহরুখ খানের যে একটি গান বাজা রয়েছে সেটা তো আমরা অলরেডি এর আগে ইউটিউবে দেখে নিয়েছি, অন স্ক্রিন দেখতে আরেকটু ভালো লাগছে। এবার আসি VFX-এর কথায়, দেখুন এখানে VFX-টা খুব অদ্ভুত, এই VFX কিন্তু রোবটের মতো VFX না, এই VFX আপনার প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা শটে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে লাগছে। কেন লাগছে? কারণ মূল VFX-টা দিতে হচ্ছে আপনার মেইন যে চরিত্র তার উপরে। এখন মূল চরিত্র গল্পের বা সিনেমার প্রত্যেকটা সিনেই প্রায় 90% সময় জুড়েই তিনি রয়েছেন, ফলে 90% শটই, 90% সিনকেই VFX দিতে হচ্ছে। কিন্তু একবারের জন্য আপনার মনে হবে না যে VFX-টা নকল, হ্যাঁ মনে হবে, আমি বলছি কখন মনে হবে। কেন এই নকল এটা মনে হচ্ছে না? কারণ যারা এই VFX-টা করেছে তারা হলিউডের একটি বিখ্যাত কোম্পানি, তারা প্রচুর এ ধরনের কাজ করেছে। আমার মনে পড়ছে হ্যারি পটার সিনেমাতে যে সমস্ত যে VFX-গুলো হয়েছিল তারা, মানে সেই VFX-গুলো এই কোম্পানি করেছিল, ফলে সেই দিক থেকে কোনো রিস্ক নেই, পুরো কোনো জায়গায় আপনার মনে হচ্ছে না যে এই VFX-টা নকল বা অন্যদের থেকে শাহরুখ খানের হাইটটাকে টেকনিক্যালি কমিয়ে রাখা হয়েছে। মনে হচ্ছে কখন? যখন ক্লোজ আপ দেখানো হচ্ছে, যখন আমরা শাহরুখ খানকে ক্লোজ আপে দেখছি তখন কিন্তু মনে হচ্ছে না তিনি একজন বেটে মানুষ। এটা হতে পারে যেহেতু আমরা তার ক্লোজ আপ দেখছি এবং তাকে আমরা এর আগে বহুবার দেখেছি, ফলে ক্লোজ আপ দেখার সময় আমাদের আসল, আমাদের যে মাইন্ড বা অবচেতন মন যেটা, সেখানে হয়তো সেই পুরনো শাহরুখ খানকেই ফিরে ফিরে আসছে, ফলে আমাদের মনে হচ্ছে না যে তিনি বেটে। আমার মনে হয় এই জায়গাটা মেকআপ আর্টিস্টদের একটু খেয়াল রাখা উচিত ছিল যখন ক্লোজ আপ দেখানো হবে তখন, বাট এনিহাও কিছু একটা করে যে তাকে যদি ওই জায়গাটাকে যখন ক্লোজ আপ সিনগুলো হচ্ছে তখন যদি কিছু করা যেত। আরও কিছু স্পেশাল ব্যাপার এই সিনেমাতে রয়েছে যেগুলো আমি বলবো না, কারণ যদি আমি বলে দিই তাহলে আপনাদের ব্যাপারটাকে সিনেমায় হলে গিয়ে যে এনজয়মেন্টটা হয়, যে ফিলিংসটা আসে, যে থ্রিলটা আসে সেটা আসবে না, ফলে আমি সেগুলোকে এখানে ডিসক্লোজ করবো না, কোয়ালিটি ঠিকও নয় বলে আমি মনে করি। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে জিরো যখন আপনারা দেখতে যাবেন, জিরো ফ্যামিলিকে নিয়ে দেখতে যান, কোনো অসুবিধা নেই, বাচ্চা বয়স্ক সকলকে নিয়ে দেখতে যান। ক্যামেরা এবং এডিটিংয়ের ব্যাপারটাই লাস্ট বলবো, সেটা হচ্ছে ক্যামেরা অন্যান্য হিন্দি সিনেমা এখনকার দিনে যেরকম হয় সেরকমই ক্যামেরার কাজ হয়েছে, কোনো স্পেশাল কিছু নেই যে বলার মতো কিছু বলতে হবে, নর্মাল ক্যামেরা এখন যে কোনো হিন্দি সিনেমাতেই খুব ভালো হয়, এখানেও সেরকম ভালো হয়েছে। এডিটিং খুব ফাস্ট হয়েছে, স্বাভাবিক, কারণ এই ধরনের কমার্শিয়ালি সাকসেসফুল সিনেমা যেগুলো হয় সেগুলোতে এডিটিং ফাস্ট হতেই হয়, স্লো এডিটিং করার কোনো মানেই হয় না, যেহেতু খুব ফুল এন্টারটেনমেন্ট বেসড সিনেমা, ফলে প্রথম দিকে এডিটিং খুব ফাস্ট যায়, শেষের দিকে যেহেতু ইমোশন ঢুকছে, ফিলিংসের গল্প ঢুকছে, সিরিয়াসনেসটা আসছে, ফলে শেষের দিকের এডিটিং একটু স্লো হতে হতে যায়, মানে কাটগুলো একটু লং লং কাট হয়।
তবে আমার মনে হয়েছে টোটাল সিনেমাটা আরও 10 থেকে 12 মিনিট ছোট হতে পারতো, দরকারে দু একটা গান নাও রাখা যেতে পারতো, কিন্তু শাহরুখ খানের সিনেমা গান থাকবেই। কিন্তু আমার মনে হয় আজকের যুগে যারা সিনেমা দেখতে যায়, আমি জানি না সবার কথা বলতে পারবো না, আমার মতে যে তারা সিনেমা হলে গান যখন হয়, সিনেমার মাঝখানে যখন গান হয়, তারা বোধহয় একটুখানি ডিট্যাচ হয়ে যায় সিনেমার সাথে, কারণ এখন গানগুলো এত জোর করে ইম্পোজ করা হয় যে সিনেমার সাথে গানের কোনো কানেকশান থাকে না। তা আমার মনে হয় গান আলাদা করে ইউটিউবে রিলিজ হচ্ছে, ঠিক আছে হোক, সিনেমাতে সবসময় সবকটা গান না রাখাই ভালো, সেক্ষেত্রে একটু ডিট্যাচ লাগে, গল্প থেকে একটু খেই হারিয়ে যায় এবং সিনেমার ডিউরেশনটাও বেড়ে যায়। একটু ছোট হোক না সিনেমা, ক্ষতি কী? তো বন্ধুরা, আজকের আমার জিরো রিভিউ এত অবধি। যদি তোমরা জিরো সিনেমা দেখতে যাও, তোমাদের কেমন লাগলো বা দেখে এসেছো অলরেডি, তাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, বা আমার এই রিভিউটা যেগুলো আমি মিস করে গেলাম, তোমার যদি মনে হয় কোনো কিছু অ্যাড করবে তাহলে অবশ্যই কমেন্টে লিখতে পারো। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।